নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিওনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল দল নিয়ে ইস্টবেঙ্গল দলের কয়েকজন প্লেয়ারকে নিয়ে এছাড়া কিন্তু ইভান গঞ্জালিসকে নিয়েও একটু আপডেট রয়েছে এর সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে নিয়েও একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেই নিয়েই মূলত আমরা এই ভিডিওটাতে আলোচনা করে নেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমেই যদি আমাদের দেশের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর কথা বলা হয় বয়স আটত্রিশ হয়ে গেলেও কিন্তু এই মুহূর্তে দেশের জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেলছে দেশের জার্সি গায়ে একানব্বই নম্বর গোলটাও তিনি করে ফেলেছেন বেঙ্গালুরু এফসির হয়ে লাস্ট সিজনে খুব একটা ভালো সাকসেস না নিজে পেলেও কিন্তু দেশের জার্সি গায়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন সুনীল ছেত্রী প্রতি ম্যাচেই কম বেশি গোল করছে এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু বেঙ্গালুরু এফসি দু হাজার তেইশেই কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল এবং একটা জল্পনা তৈরি হচ্ছিল যে তিনি বেঙ্গালুরু এফসি ছাড়তে চলেছেন এবং তিনি আইএসএলও হয়তো আর খেলবেন না এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল কিন্তু সমস্ত সম্ভাবনাই একদম মিথ্যা হয়ে গেছে গিয়ে কিন্তু আরও দুটো মরশুমের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসির সঙ্গে তো বেঙ্গালুরু এফসি রয়ে তো দুর্দান্ত তিনি সময় বহু দিন ধরে বেঙ্গালুরু এফসি রয় দুশো ছেচল্লিশটা ম্যাচ খেলেছেন সেখানে নামের পাশে একশো ছটা গোল রয়েছে আঠেরোটা অ্যাসিস রয়েছে আরও কিন্তু দুটো এক্সটেনশন করে নিয়েছে অবশ্যই কিন্তু আরও দুটো মরসুম আমরা ব্যাঙ্গালুরু এফসি জার্সি গায়ে সুনীল ছেত্রীকে দেখতে পেতে চলেছি তো এই নিউজটা পেয়ে তোমরা কতটা খুশি হয়েছ অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও এরপরে নেক্সট আপডেটে যাওয়ার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই দেখো ভিডিও তো করি ভিডিওতে অনেক রকম আপডেট থাকে আমাদের শুধু তো ইস্টবেঙ্গল বা মোহনবাগান দুটো দল আইএসএলএ খেলছে সেরকম নয় আরও কিন্তু দশটা দল খেলছে তো সেই দশটা দলেরও কিন্তু সমর্থকরা জানতে চায় তাদের দলের খবর তো তাদের দলেরও খবর দেওয়ার চেষ্টা করি এবং আমার যে চ্যানেলে শুধুমাত্র যে শুধু সব ইস্টবেঙ্গলেরই খবর দেওয়া হবে সেরকম কোনো ব্যাপার নয় বা শুধুমাত্র সব মোহনবাগানের খবর দেওয়া হবে সেরকম কোনো ব্যাপার নয় সমস্ত দলেরই খবর দেওয়ার চেষ্টা করি বিশেষত ইস্টবেঙ্গলে যে খবরগুলো পাই সেগুলো দেওয়ার চেষ্টা করি মোহনবাগানে যে খবরগুলো পাই বা মোহামারে যে খবরগুলো পাই সেগুলোও দেওয়ার চেষ্টা করি তো তাই ভিডিওগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখো আর তোমরা বারবারই একটা কমেন্ট করো শুধু ইস্টবেঙ্গলের নিউজ চাই দেখো যতটুকু নিউজ থাকবে ততটুকুই তো দেবো আমি তো নিজে থেকে নিউজ বানাতে পারবো না হ্যাঁ কিছু জিনিস বলে দিই এটা আমার নিজস্ব মতামত তোমরাও এই মতামতের সঙ্গে তোমাদের মতামত শেয়ার করতে পারো সেগুলো আমি বলে দিই এবার রিউমোর এই মুহূর্তে তো রিউমোরের ছড়াছড়ি অনেক রিউমোর রয়েছে এবার সমস্ত রিউমোর যে সত্য হবে সেটারও কোনো মানে নেই কেউই বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে যে সমস্ত নিউজ সত্য হবে এখনো কেউ সেগুলো বলতে পারেনি কোনো ইউটিউবার নয় আগে তো তো নিউজ চ্যানেলগুলো একদম সের ওলোবেরাকে কনফার্ম করে দিয়েছিল কিন্তু সেখানেও এসে শেষ পর্যন্ত সের জিওরা এলো না আকাশ মিশ্রকেও তো অনেক জায়গা থেকে কনফার্ম বলে দিয়েছিল আকাশ মিশ্র মোহনবাগানে এলো না তো এটাই ট্রান্সফার মার্কেটের মজা একশো জন প্লেয়ারকে টার্গেট করতেই পারে একশো জন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলতেই পারে দিনের শেষে হয়তো পাঁচজন প্লেয়ার আসবে এরকম তো হয় তো এটা বাস্তব এটাকে মেনে নেওয়া দরকার আর ট্রান্সফার মার্কেটে এটাই মজা এটাই আনন্দ এবার কিছু প্লেয়ার তো আসবেই দলে এবং ভালো মানের বেশ কিছু প্লেয়ার তো আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়েছে যথেষ্ট ভালো কিন্তু অন্যান্য বছরের তুলনায় ইস্টবেঙ্গল দল তৈরি হয়ে গেছে এবার দেখো একটা দলকে ভালো জায়গায় নিয়ে যেতে যেতে গেলে একটু সময় লাগে একটা ট্রান্সফার উইন্ডোতে সমস্ত এত ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নেওয়া সম্ভব নয় অন্তত দুটো থেকে তিনটে তো ট্রান্সফার উইন্ডো লাগেই তারপরেই একটা দল একদম শক্তিশালী দল হয় তোমরা মুম্বাইয়ের কথা ভাবো মুম্বাই কিন্তু একদিনে মুম্বাই সিটিএফসি হয়নি এটিকে মোহনবাগান আগের বছর পর্যন্ত বা এবছরে মোহনবাগান সুপার যাইন একদিনে কিন্তু এত ভালো দল হয়নি তারাও কিন্তু সময় নিয়েছে তিন চার বছর ধরে সেট প্লেয়ারদের ধরে রেখেছে তারপরে আরও ভালো প্লেয়ার নিয়েছে নিয়েই কিন্তু একটা শক্তিশালী দল হয়েছে সেই জায়গাতে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের সামনের মরশুমে যথেষ্ট ভালো কাজ করেছে যে সমস্ত প্লেয়ারদের নিয়েছে খুবই ভালো প্লেয়ার নিয়েছে এখনও কিছু প্লেয়ার বাকি রয়েছে একজন সফলতম কোচকে নিয়ে এসেছে কার্লোস কোয়ার্দার আমার তো অত্যন্ত পছন্দের কোচ কার্লোস কোয়ার্দার এছাড়া কিন্তু আর একটা বিষয় তোমাদের বলে দিই যে হাবাস হাবাসের সঙ্গেও কথা হয়েছে কারণ হাবাস যখন মোহনবাগানের টিডি হিসাবে যোগ দিলেন তখন তিনি জানিয়েছিলেন যে আমার সঙ্গে ইস্টবেঙ্গলে এক প্রকার কথাবার্তা হয়েছিল কিন্তু সমস্ত কিছু মানে মেটেনি বলেই তিনি সাইনটা করেনি ইস্টবেঙ্গলে তো এটাই ট্রান্সফার মার্কেটের মজা সের জিওলোভেরা চূড়ান্ত হতে হতেও কিন্তু হলো না শেষ পর্যন্ত কার্লোস কোয়ার্দারকে নেওয়া হল এছাড়াও তো একটা সময় তো মনে হচ্ছিল যে এটিকে মোহনবাগান দলে আগের বছর দুর্দান্ত ফুটবল খেললেন স্ল্যাপ করে আমজেনবি তিনিও তো এক প্রকার চূড়ান্ত প্রায় হয়েই গিয়েছিলেন কিন্তু শেষে জানা গেল না তিনি চূড়ান্ত হচ্ছেন না অনেক প্লেয়ারেরই এরকম নাম বেরিয়ে এসেছিল সেগুলো শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি তো এরকম তো মোহনবাগান দলের সঙ্গে অনেক প্লেয়ারের নাম বেরিয়ে এসেছিল সেগুলো চূড়ান্ত হয়নি ঈশান পণ্ডিতা এখনও পর্যন্ত ডাউটফুল রয়েছে রহিম আলী এখনও পর্যন্ত ডাউটফুল রয়েছে তো আরও কিছুটা সময় লাগবে যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তোমরা যে পরিমাণ সাপোর্ট করছো সেরকম সাপোর্টটা করতে থাকো সমস্ত দলেরই আপডেট দেবো ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বাকি যতগুলো দল রয়েছে সমস্ত দলেরও আপডেট দেবো এর সঙ্গে আই লিগেরও কিছু টিম যথেষ্ট নজর করা পারফরমেন্স করছে তাদেরও খুঁটিনাটি আপডেট অবশ্যই দেবো যাই হোক মেন টপিকে চলে আসি মেন টপিকে আসার আগে বলে দিচ্ছি ইভান গঞ্জালিসের একটু ব্যাপারটা ইভান গঞ্জালিসের সঙ্গে যেহেতু দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেক্ষেত্রে তাকে ছাড়া হবে তো এক প্রকার নিশ্চিত হয়েই গেছে কার্লোস কোয়াদ্দা জানিয়ে দিয়েছে যে আমার ইফান গঞ্জালিশকে প্রয়োজন নেই এরকমই মোটামুটি জানা যাচ্ছে সূত্র মারফত এবং ইফান গঞ্জালিসের তরফ থেকে দাবি করা হয়েছিল দশ থেকে এগারো মাসের তাকে স্যালারি দিতে হবে তবেই কিন্তু কন্ট্রাক্ট তিনি টার্মিনেট করবেন আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেয়েছিল যে পাঁচ মাসের মোটামুটি স্যালারি দিয়েই কন্ট্রাক্টটাকে টার্মিনেট করা হবে দুটো পক্ষ থেকেই মোটামুটি একমন একটা জায়গায় আসা গেছে যে আট ন মাসের স্যালারি দিয়ে ইভান গঞ্জালিসকে ছাড়া হবে এখান পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি কথাবার্তা রয়েছে কালকের দিনে হয়তো আরও সেই কথাবার্তাটাকে এগোতে পারে এবং দিনের শেষে কন্ট্রাক্টটাকে হয়তো ইভান গঞ্জালিস টার্মিনেট করতে চলেছে তো তার জন্য আরও দু একটা দিন অপেক্ষা করতে হবে এরপর যদি সরাসরি চলে আসি কয়েকটা ইয়াং প্লেয়ারকে নিয়ে বিশেষ করে নজর কাড়া পারফরমেন্স করেছিলেন আদিত্য পাত্র রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে এবং তারপরে তাকে প্রোমোটের চিন্তাভাবনায় রয়েছে এবং তিনি প্রমোট হচ্ছেন তবুও তাকে প্র্যাকটিসে দেখা গিয়েছিল আমি তোমাদের তিন চার দিন আগের ভিডিওতেই যত সম্ভব জানিয়েছিলাম তাকে প্র্যাকটিসে দেখা গিয়েছিল শুধু অতুল উনি কৃষ্ণান নয় সরি শুধু আদিত্য পাত্র নয় তার সঙ্গে ছিলেন অতুল উনি কৃষ্ণান বা তুহিন দাসের মতো প্লেয়ার তো এই তিন প্লেয়ারকে কিন্তু সিএফএলে খেলানোর একটা চিন্তা ভাবনা রয়েছে আরও বেশি গেম টাইম দিয়ে তাদের দেখে নেওয়া দরকার বিশেষ করে দেখে নেওয়া দরকার তুহিন দাস এবং অতুল উনি কৃষণান এটা দুজন সাইড ব্যাক যথেষ্ট ভালো সাইড ব্যাক এবছর এসে গেছে ইস্ট বেঙ্গল দলে এরা কিন্তু অবশ্যই ব্যাকআপ অপশান হিসাবে থাকবে তো ব্যাক আপ তারা যদি আরও ভালো ফুটবল খেলে নিতে পারে সিএফএলে সেক্ষেত্রে তাদের আরও বেশি সুযোগ পাওয়ার একটা চান্স থাকবে পরবর্তী সময় সাবস্টিটিউট হিসাবে আসার জন্য তো এই তিন প্লেয়ারকে এ খেলানোর জন্য চিন্তাভাবনায় রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এছাড়া তোমরা বারবারই জানতে চাইছিলে যে কার্লোস কর্দার কবে আসবে দেখো সমস্ত টিমের ক্ষেত্রেই প্রবলেম হয়ে গেছে ভিসা প্রবলেম ভিসা প্রবলেমটা মিললেই তিনি আসবে কিন্তু তার আগে থেকেই হয়তো যে যে সমস্ত প্লেয়ার রয়েছে সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে মোটামুটি অনুশীলন শুরু করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এতটাই জানা গেছে এখনও প্রপার কোনো ডেট জানা যায়নি যে এই তারিখ থেকেই শুরু হবে রীতিমতো কিন্তু কিছু প্লেয়ার প্র্যাকটিস শুরু করে দিয়েছে কিছুদিন আগে তো সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম খাবাররা তিনি প্র্যাকটিসের ফটো পোস্ট করছেন ভিডিও শেয়ার করছেন এছাড়া মন্দাররাও দেশায় তিনিও প্র্যাকটিসের মধ্যে রয়েছে সমস্ত প্লেয়াররা নিজেদের জায়গায় প্র্যাকটিসের মধ্যে রয়েছে তারা খুব তাড়াতাড়ি কলকাতাতে এসেও প্র্যাকটিসে যোগদান করবে মোটামুটি এরকমই আপডেট রয়েছে তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও